ইংলিশ ফর টুডে লার্ন ভোকাবুলারি সিরিজে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব মুভমেন্ট। মুভমেন্ট শব্দটি দিয়ে কিভাবে নতুন নতুন শব্দ আমরা তৈরি করতে পারি। তোমরা জানো মুভমেন্ট শব্দটির অর্থ হল আন্দোলন। সো এই শব্দটি ব্যবহার করে আমরা নতুন নতুন কী কী শব্দ তৈরি করতে পারি। বন্ধুরা, আমরা আজকে 5টি নতুন শব্দ তৈরি করব এই মুভমেন্ট শব্দটি ব্যবহার করে। তোমরা জানো বিভিন্ন ধরনের আন্দোলন হয়, যেমন মাস। মাস শব্দটির অর্থ হল গণ, তার সাথে হলো মুভমেন্ট শব্দটি যুক্ত হয়ে তৈরি করলো মাস মুভমেন্ট, যার অর্থ হলো গণ আন্দোলন। বন্ধুরা, আমরা দ্বিতীয় শব্দটি যদি দেখি স্টুডেন্ট। স্টুডেন্ট অর্থ ছাত্র, তার সাথে মুভমেন্ট যুক্ত হয়ে তৈরি হল স্টুডেন্ট মুভমেন্ট, যার অর্থ ছাত্র আন্দোলন। আচ্ছা বন্ধুরা, তারপরের শব্দটি দেখি ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা, তার সাথে আমরা যুক্ত করলাম মুভমেন্ট, তৈরি হলো ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, অর্থাৎ ভাষা আন্দোলন। যেমন আমরা কি করেছিলাম, 1952 সালে ভাষা আন্দোলন করেছিলাম। ভাষা আন্দোলনের ইংরেজি কি তাহলে? ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। বন্ধুরা, তারপরের শব্দটি আমরা শিখি লেবার মুভমেন্ট। তোমরা জানো লেবার শব্দের অর্থ হলো শ্রমিক, তার সাথে যুক্ত হলো মুভমেন্ট, শব্দটি দাঁড়ালো লেবার মুভমেন্ট, যার অর্থ শ্রমিক আন্দোলন। বন্ধুরা, আমরা সর্বশেষ শব্দটি শিখি আর্মি মুভমেন্ট। আর্মি অর্থ হল সেনা, তার সাথে যুক্ত হল মুভমেন্ট শব্দটি। কি হলো বন্ধুরা? আর্মি মুভমেন্ট অর্থাৎ সেনা আন্দোলন। বন্ধুরা, আজকে আমরা শিখলাম মুভমেন্ট, মুভমেন্ট যার অর্থ হলো আন্দোলন, এবং এই মুভমেন্ট শব্দটি ব্যবহার করে আমরা কয়টা নতুন শব্দ তৈরি করলাম? 5টা, এবং 5টা নতুন শব্দ শিখলাম। প্রথমে মাস মুভমেন্ট। মাস অর্থ হলো গণ, এবং মাস মুভমেন্ট শব্দ অর্থ হলো গণ আন্দোলন। দ্বিতীয়টি হলো স্টুডেন্ট মুভমেন্ট, ছাত্র আন্দোলন। তৃতীয়টি হলো ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন। এবং চতুর্থটি হলো লেবার মুভমেন্ট, যার অর্থ শ্রমিক আন্দোলন। এবং সর্বশেষ আমরা যেটি শিখলাম সেটি হলো আর্মি মুভমেন্ট, যার অর্থ হলো সেনা আন্দোলন। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ।